কিছু পেশার সাথে জড়িত ছিলাম, তখন সাংবাদিকতায় আসি নাই, তখন একটি অফিসার ইউনিয়নে চাকরি করতাম। এই চাকরি মাঝে মধ্যে রমনা পার্কের দিকে আসা হতো, তখন পার্ক বলতে ঢাকা শহরে রমনা পার্ক এবং সোরার দিকতাম। এছাড়া আর তেমন কোনো জায়গা আমাদের যাওয়া আসার তেমন কোনো সুযোগ ছিল না, যেটা বর্তমানে 19 বছর পরে আমরা দেখি। তখন তার জীবনে এক ভাই বলে গিয়েছেন যে সুবিধা বঞ্চিত শিশুর কথা বলেছেন। আসলে তখন শুধু সুবিধা বঞ্চিত শুধু শিশু নয়, সুবিধা বঞ্চিত মানুষ, বেকার, ড্রাগ এডিক্টেড, এই জাতীয় নানান বিচ্ছিন্ন বিক্ষিপ্ত জিনিস আমার মনে খুব নিজেকে খুব আহত করত। এই সব কিছু মিলে চিন্তাকলাপ কিছু করা উচিত। আমি আমার জন্য, আমরা যারা লেখাপড়া করেছি, একটা পর্যায়ে এসেছি, আমরা তো আছি, আর কি, আর কত কত দূর এগোব, কত দূর এগোলে আমি নিজেকে মনে করব যে আমি সাকসেস, কত সম্পদের মালিক হলে নিজেকে মনে হবে যে আমি সম্পদশালী, কত লেখাপড়া করলে নিজেকে মনে হবে আমি অনেক জ্ঞানী। আমার জীবনের তো অতি ফুলের মতো, জীবনের মতো সব কিছুর একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। সেই চিন্তা থেকে তখন হঠাৎ করে মন মানল না। একদিন হঠাৎ করে কোনো এক শুক্রবারে আমার একদম সুটেড ফুটেড পড়া, আমি কিছু মানুষ জড়ো করে কিছু বক্তব্য দেওয়া শুরু করলাম। রমনা পার্কের কাকরাইল মসজিদের ঠিক পশ্চিমেই পাশে, একটা কাকরাইল মসজিদ বরাবর পশ্চিম পাশে রমনা পার্কের মাথার মধ্যে দেখবেন একটি মাঠ আছে, মাঠে এখনো আছে। এই মাঠের একটি কোনায় একটি গোল চক্কর আছে, সেই চক্করের মধ্যে দাঁড়িয়ে কথা আমি বক্তব্য কথা বলছি, নীতি নৈতিকতা আদর্শিক দেশের প্রেক্ষাপট নিয়ে, কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে না, উন্নয়নমূলক। আমার জীবনের কী করে উন্নতি হতে পারে, আপনার জীবনের কী হতে পারে, আমাদের কীভাবে একটা পরিবর্তন আসতে পারে, এই পরিবর্তনমূলক আলাপ করার পরে হঠাৎ করে দেখা গেলো সেখানে 10 জন, 15 জন, 50 জন, 100, 200, 500 লোক হয়ে গেল। এটা আল্লাহরই রহমত। এরকম করে করে প্রায় 6 মাস পর্যন্ত প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠানটা করে যাচ্ছি। পড়তে পড়তে তখন প্রচুর লোকজন, শত শত হাজার হাজার লোক, এই সব কিছু মিলে যে তখনই সে দেখা হলো আজকে জাগো বাংলাদেশের যিনি মহাসচিব এবং বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক লাইনে অন্যতম একজন সংগঠক জনাব বাহারুনের সুলতান বাহার, যিনি মঞ্চে বসা আছেন, সে সহ এই অনেকে মুস্তফা সহ এই জামাল সিকদারা সহ এরকম যারা যারা ছিলেন সেই মানুষগুলো তখন আমরা ছিলাম। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এত মানুষগুলোকে, আমরা এটা তো একটা সামাজিক সংগঠন, এই মানুষগুলোকে আসলে আমরা কন্ট্রোল করা সম্ভব না। তখন হঠাৎ করে আমরা একটা পলিটিক্যাল কনসেপ্টের মতোই যে এটা পলিটিক্যাল পার্টি আমরা করবো না, কিন্তু অনেকটা ওইরকমই সেই যেরকম বিএনপির অনেক অঙ্গ সংগঠন আছে, শাখা সংগঠন আছে, আওয়ামী লীগ আছে, অনেকটা ওরকমভাবে মানুষগুলোকে ধরে রাখার জন্য শ্রেণী পেশা ভিত্তিক আমরা চিন্তা করলাম কে কোন পেশায় আছি, আবার কোন দায়িত্বটা নিলে এই গণমানুষের পরিবর্তনের জন্য, সচেতনতার জন্য আহ্বান করা যায়। তখন ভারবাই উনি গার্মেন্টস লাইনে আগে থেকে ছিলেন, উনি বলেন যে আমি জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দায়িত্ব নেব। এরকম কেউ যুব ফেডারেশনের দায়িত্ব, আবুল কালাম আজাদ উনি শিক্ষা ফেডারেশনের দায়িত্ব, যেদিন উনি শিক্ষা প্রদর্শনের দায়িত্ব।